টিকটকে ভাইরাল হতে চান, জাস্ট এই তিনটি স্টেপ ফলো করুন, তাহলে দেখতে পারবেন যে আপনি 10 দিনের ভিতরে টিকটকে ভাইরাল হয়ে গেছেন। টিকটকে ভাইরাল হতে হলে অবশ্যই আপনাকে ট্রেন্ডিং মিউজিকের উপর ভিডিও ক্রিয়েট করতে হবে। তো ট্রেন্ডিং মিউজিক কিংবা ট্রেন্ডিং টপিক কীভাবে খুঁজে পাবেন? আপনি যখন টিকটকে ফর ইউতে স্ক্রোল করে ভিডিও দেখবেন, তখন অনেক সময় দেখতে পারবেন যে একই মিউজিকের উপর অনেক ভিডিও আস্তে আস্তে, মানে স্ক্রোল তো করতে সময় ভিডিও দেখার সময় দেখতে পারবেন একই মিউজিকের উপর বিভিন্ন ভিডিও শো করতেছে। তাহলে বুঝে যাবেন যে ওইটা ট্রেন্ডিং সং, আর আপনাকে তৎক্ষণিক ওই সংয়ের উপর একটি ভিডিও ক্রিয়েট করে পোস্ট করতে হবে, তাহলে আপনার ভিডিওটি সরাসরি ভাইরাল দেবে, কারণ ওই সংটি ট্রেন্ডিংয়ে চলতেছে। 2 নম্বরে, আপনাকে অবশ্যই টিকটকের রেগুলারিটি মেনটেন করতে হবে, মানে আপনি যদি প্রতিদিন একটি ভিডিও আপলোড করেন, অবশ্যই প্রতিদিন একটি ভিডিও আপলোড করবেন, আর যদি প্রতিদিন 2টি ভিডিও আপলোড করেন, তাহলে অবশ্যই 2টি ভিডিও আপলোড করবেন। এমন অবশ্যই করবেন না যে একদিন আপনি 5টা ভিডিও আপলোড করে তারপরে সপ্তাহে মনে করেন কোনো ভিডিও আপলোড করলেন না, এতে টিকটক আপনাদের ভিডিওর ইমপ্রেশন কমিয়ে দেবে, যার ফলে আপনার ভিডিওতে ভিউ আসবে না, আপনার ভিডিওটি ভাইরাল হবে না। টিকটকে ভাইরাল হতে হলে অবশ্যই আপনাকে প্রতিদিন দৈনিক একটি করে ভিডিও আপলোড করতে হবেই। টিকটক ভিডিও ভাইরাল হওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে হ্যাশট্যাগ। আপনারা ভিডিও আপলোড করার সময় অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করবেন। আপনারা চাইলে ডিসপ্লে লেখা এই হ্যাশট্যাগগুলো আপনাদের যে কোনো ভিডিওতেই ইউজ করতে পারেন, এতে আপনাদের ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর একবার যদি কোনো হ্যাশট্যাগে আপনাদের ভিডিওটি র্যাঙ্ক করে যায়, তাহলে আপনাদের লাইক কমেন্ট ফলোয়ারের কোনো অভাব হবে না। তো কিভাবে হ্যাশট্যাগ ইউজ করবেন? ভিডিও আপলোড করতে সময় এখানে দেখতে পারতেছেন হ্যাশট্যাগ আইকন, জাস্ট এটার উপরে ট্যাপ করবেন। তারপরে আমরা যে হ্যাশট্যাগের একটা লিখে দিয়েছিলাম, ওইখান থেকে আপনারা হ্যাশট্যাগ লিখে এভাবে ট্যাপ করে দেবেন। তারপর আবার নতুন হ্যাশট্যাগ ইউজ করার জন্য আবার এখানে ট্যাপ করবেন, আবার একটা হ্যাশট্যাগ ইউজ করবেন। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর টিকটকে ভাইরাল হতে হলে অবশ্যই এই 3টি স্টেপ ফলো করবেন।